মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো বহরমপুর পৌরসভার পক্ষ থেকে। বুধবার বিকেলে বহরমপুর পৌরসভার উপপৌরপতি স্বরূপ সাহা কৃতি ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে পুষ্পস্তবক, স্মারক ও বই দিয়ে সংবর্ধনা জানান। বহরমপুর শহরের 12 জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন। উপস্থিত ছিলেন বহরমপুর তৃণমূল যুব সভাপতি পাপাই ঘোষ, 21 নম্বর ওয়ার্ডের সভাপতি বিপ্লব কুণ্ডু, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত চক্রবর্তী, 26 নম্বর ওয়ার্ড সভাপতি অভ্রদীপ মজুমদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। উপপৌরপতি স্বরূপ সাহা জানান, এই সময় নারুগোপাল মুখার্জি বহরমপুর শহরে উপস্থিত নেই। তিনি ফিরলে শহরের প্রতিটি স্কুল থেকে 10 জন কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্র সদনে অনুষ্ঠানের আয়োজন করা হবে। খুব ভালো লাগছে আজকে পোহরটাতে। 655 মহাকালী পাঠশালা। আজকে আমরা মূলত মাধ্যমিকে যে সমস্ত কৃতি ছাত্র যারা ভালো রেজাল্ট করেছে বহরমপুর পৌরসভা অন্তর্গত, আমাদের মাননীয় পৌরপিতা নারুগোপাল মুখার্জির নির্দেশে, তিনি একটি বাইরে আছেন মেডিকেল পারপাস, তাই আমরা নারুগোপাল মুখার্জির নির্দেশে আজকে বহরমপুর শহরে যে সমস্ত কৃতি ছাত্র ভালো রেজাল্ট করেছে তাদের বাড়িতে যাচ্ছি এবং তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি বহরমপুর পৌরসভার পক্ষ থেকে। এরকম কতজন আছে? এরকম 10-12 জন আছে এবং আগামী দিনে আমাদের চেয়ারম্যান বহরমপুরে ফিরলে আমরা বহরমপুর শহরে যে সমস্ত স্কুলগুলো আছে প্রত্যেক স্কুল থেকে আমরা 10 জন করে স্টুডেন্টকে নিয়ে রবীন্দ্রসদনে প্রোগ্রাম করে আমরা একটি বড় প্রোগ্রাম করব। পাশাপাশি আমরা চাই যে বহরমপুর পৌরসভা নারুগোপাল মুখার্জির নেতৃত্বে যে সকল স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সম্বর্ধনা দিতে।